كُدَارِ نَبِيَّ مَادِرَهُ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া কাছে সকল দশকে জানি আমাদের অনুষ্ঠানের প্রকৃতিকে স্বাগতম আন্তরিক মোবারকবাদ। দশক আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকে আমরা জানব এবং শিখব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তি নবিয়ে করিম সাল্লাহ তালিয়া বা সাল্লামের সিক্সটি থ্রি ডেজ তেষট্টি বছর হায়াতের জিন্দিগি আল্লাহর প্রিয় নবী রসুলের করিম সাল্লাহ তালা বা সাল্লাম কিভাবে আমাদেরকে শিখিয়েছেন যে দুনিয়ার সাথে আমরা কিভাবে চলব কীভাবে আমাদের চলা উচিত সাল্লাহ জানবো শিখব আমাদের সাথে লিগে দাওয়াত ইসলামী রয়েছেন আসন প্রোগ্রামের শুরুতে আমরা রসুল করিম সাল্ল্লাহ তালাহিবাসাল্লামর প্রতি শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি শরীফের প্রসিদ্ধ কিতাব নাম হচ্ছে আল কাউলুল বদি রসুল করিম সাল্লাহ তালাহিবাসাল্লাম সাদ পরমান যে ব্যক্তি আমার উপর সারাদিনে পঞ্চাশ বার শরীফ

সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাত ও সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ দর্শক আমরা জেনে নিয়েছি আমাদের আজকের আলোচ্য বিষয় আর তা হচ্ছে হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি অনুরাগ শক্তি দুনিয়ার প্রতি মুহাব্বত কিভাবে হয় কাহাকে বলে সে বিষয়েও আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামি থেকে আমরা জানব আমরা শিখব কেন আল্লাহ প্রিয় নবী রসুল করিম রফু রহিম সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইসাত করেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়ার মহাব্বত দুনিয়ার যেটাকে আসক্তি বলা হয় দুনিয়ার প্রতি যে আসক্তি সেটাকে অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে আর আমরা শিখবো জানব আমাদের প্রিয় আকা সাল্লাহ তালা বা সাল্লামের স্ববাব মুবারক থেকে ইনশাআল্লাহ আমরা জানব দর্শক শুরুতে আমি চাচ্ছি একটি হাদিস মোবারকা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষণীয় কোরআনুল করিমের পরে সবচেয়ে যেটাকে বিশুদ্ধ এবং মোস্তানাদ বলা হয়েছে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে তার নাম হচ্ছে সোহেই বহারি শরীফ এ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো আটান্ন হাদিস নাম্বার দু হাজার পাঁচশো আট এই হাদিসে মোবারকা আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ জবাদাল এরপরে মোবাইল দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসব হজরতে সৈয়দরা আনাস রদি আল্লাহ তালানু বলেন রহমতে আলম নূরে মুজাসম রসুল আকরাম শাহেন শাহে বনি আদম সাল্লাহ তালা আলী জবের পরিবর্তে নিজের বর্ম বন্ধক রাখেন অর্থাৎ জব নেওয়ার জন্য এটা খাবারের আর আমি জবের রুটি ও তরল সর্বি নিয়ে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মহত্ত্বপূর্ণ দরবার উপস্থিত হলাম তখন আমি নবী করিম রহিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী সাল্লাহ তালা বা পরিবারের না কখনো সকালে একসা পরিমাণ প্রায় ফোনে তিন কেজি এটার যে পরিমাণটা বলা হয়েছে একসা অর্থাৎ পরিমাণ হচ্ছে প্রায় ফোনে তিন কেজি খাবার লাভ হয়েছে না সন্ধ্যায় না কখনো সকালে লাভ হয়েছে না সন্ধ্যায় আর রহমতুলিল আলামিন সাল্লাহ তালা বা পরিবার বর্গ নয়টি গড়ে অন্তর্ভুক্ত ছিল তো প্রিয় ইসলামী ভাইরা আমরা বুঝতে পেরেছি ওই নবী সাল্লাহ তালী বা সাল্লাম যাকে আল্লাহ তাবার কুয়া তায় আল্লাহর সমস্ত নিয়ামতের ভান্ডারের সাবি প্রদান করেছেন সে আকা আকাই জাহান সাল্লাহ তালাহী বা সাল্লামের পরিবারের খাবারের কথা আমরা শুনলাম না কখনো সকালে ব্যবস্থা হতো না সন্ধ্যায় ব্যবস্থা হতো আর পরিবার আমরা শুনেছি পরিবারের সংখ্যাও আমরা জানতে পারলাম যে কতটুকু খাবার আর পরিবার ছিল কয়টি এ থেকে আমরা অনেকেই বুঝতে পেরেছি আল্লাহ তাবারকাত নবী পাক সাল আল্লাহ তালা সাল্লামের দুনিয়ার প্রতি যে অনাসক্তির শিক্ষা উন্নতের জন্য রেখে গিয়েছেন কামিয়াব সফল জিন্দিগি আমরা চাই আর আমাদের জন্য সফলতা সাকসেস হচ্ছে উসওয়াতুন হাসানা কার নবী ফাক সাল্লাহ তালা গলি বাসাল্লাম আসুন আমরা আজকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তালা গলি বাসাল্লামের একটি বরকতময় যেটা স্বভাব আমাদের জন্য নবী ফাক সাল্লাহ তালা গলি বাসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে তা বাস্তবায়ন করব আজকে আমরা শ্রবণ করব শুরুতে শাল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের কামরুজ জামান ভাই থেকে ইনশাল্লাহ আমরা শুনবো তারপর জাকির ভাই আমাদের সাথে রয়েছে ইনশাল্লাহ জাকির ভাই থেকে আলোচনা ইনশাল্লাহ শুনবো জি নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ইসাদ করেন মানুষের অন্তরের মাঝে মানুষের বডির মাঝে একটি গোষ্ঠের টুকরা আছে একটি স্থান আছে সে স্থান যদি সঠিক থাকে সেই স্থানটি যদি সেই জায়গাটা যদি ভালো থাকে তাহলে সমস্ত শরীর সরাহাল জাসাদুকুল্লুহ সমস্ত শরীর ভালো থাকে বয়দা ফাসাদাত ফাসাদাল জাসাদুকুল্লুহু আর যখন ওই টুকরাটা ওই অংশটা নষ্ট হয়ে যায় ওই অংশটা মলিন হয়ে যায় ফাসাদাল জাসাদু উল্লুহু তাহলে সমস্ত শরীরে যেন অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় আর সেটা হচ্ছে ওয়াহিয়াল কল আর সেই জিনিসটা হচ্ছে বান্দার কল আমরা শুনেছি বিভিন্ন হাদিসে পাখের মধ্যে বিভিন্ন কিতাবের মাঝে যে বান্দা যখন তার কল তার নষ্ট হয়ে যায় না তার ভালো কাজও ভালো লাগে না মানুষ আছে দাওয়াত দিবেন কিন্তু শ্রেণীর ভালো মনে করবে না তার গায়ে লাগবে না প্রভাব পড়বে না কেন তার এই কলটা নষ্ট হয়ে গিয়েছে তো কল নষ্ট হওয়ার কয়েকটি মাধ্যম আছে এর মধ্যে একটি মাধ্যম এও নেওয়া যায় যে দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি বিবুর হওয়া দুনিয়াকে কাছে টানা এটা কিন্তু ওই কল নষ্ট হওয়ার একটি মাধ্যম আর দুনিয়ার ভয়াবহতা দুনিয়ার ব্যাপারে রসোক আলি সাল্লাম অনেক হাদিস করেছেন আল্লাহ সুবাহানা একাধিক আয়াতি নৈশ করেছেন আল্লাহ তালা হাদিদ এর বিষ্ণু আয়াতের ইস্যাত করেন এ আয়তে পাকের সারাংশ অর্থ হচ্ছে তোমরা জেনে রাখো জেনে নাও দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জীবন এটা হচ্ছে তামাশা এবং আর কিছুই না আরো বড় হচ্ছে আর তোমরা এই দুনিয়ার মাঝে গর্ব অহংকার এবং সম্পদ সন্তান সন্ততিতে অধিকের হওয়ার ব্যাপারে প্রতিযোগিতার মাত্র আর কিছুই না তার মানে বুঝতে পারে দুনিয়াটা হচ্ছে একটি খেল তামাশার জায়গা আর কিছুই না আর যে প্রশ্ন আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তি তা রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তির ব্যাপারে বুখারী শরীফের 6456 হাদিস পাকের মধ্যে এসেছে হযরত আয়েশা সতিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি শিক্ষা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তি এমন ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা চটায়ে ছিল আল্লাহ আর বালিশ বলা হচ্ছে এই যে হয় না বিভিন্ন গাছের সুতার বা কাপড়ের পাতার যেগুলো হয়ে ধরনের অর্থাৎ শক্ত বা নরম এগুলো ছিল বালিশ তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্ততা যদি এমন হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখুন যে এই হাদিস পাকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রসিক পাক সাল্লি সাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তিতা নবী পাক সাল আলাইসাল্লামের দুনিয়ার প্রতি যে বিমুখতা কেমন ছিল আর নবীতম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ব্যাপারে কি হাদিস পাক এসেছে যে এমন কোন তিন দিন অতিবাহিত হয়নি যে যে তিন দিন একাদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মাঝে পরিবারের চুলায় আগুন ধরেছে আল্লাহ আল্লাহ অর্থাৎ এমন কোন তিন দিন অতিবাহিত হয়নি যে চুলায় আগুন ধরেছে এটা এমন একটা পরিবার মানে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে পৃথিবীতে যতগুলা ফ্যামিলি পরিবারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে আমাদের ছেলের দর্শক শ্রোতা ওই পরিবারের কথা বলা হচ্ছে যে পরিবারের প্রশংসা ওর আনুল করিমের মধ্যে এসেছে দেখেন আসলে নবী পাক সাল আল্লাহ বা সাল্লামের তো শুনবো যদি আমরা অন্যান্য নবীদের ব্যাপারে দেখি জাকির ভাই ভদরত ঈসা আলী সালাত বা সালাম আল্লাহ তো কতলা পয়গাম্বর ছিলেন আচ্ছা আল্লাহ তো কত নবী ছিলেন তিনি এটা যুক্তির মধ্যে বসবাস করতেন যুক্তি আমরা বলি কোনো প্রকারে যদি ঘর তৈরি করা হয় আপনার দেখা যায় চনের মাধ্যমে হোক অথবা বাঁশ দিয়ে কোনো প্রকারে তৈরি করে যেটাকে আমরা যুক্তি বলি যে একটা যুক্তির মধ্যে ইসাইড এই সালাতামকে কে প্রশ্ন করল হজুর আপনার ছেলেতে একটা সুন্দর ঘর তৈরি করতে পারেন কিন্তু তিনি কি মেসেজ দিলেন তিনি আলে ইসাল্লা সালাম বললেন যার মৃত্যু নিশ্চিত যে চলে যাবে তো তার জন্য এটাই যথেষ্ট আসলে এই বিষয়গুলা বলার উদ্দেশ্য যে যখন মানুষ আমাদের এছাড়া দর্শক শ্রোতা সম্পদের আধিক্য ব্যাপক হয়ে যায় দুনিয়ার মহাব্য তার অন্তরে বাড়তে থাকে আর যখন মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বত বাড়তে থাকে তখন কিন্তু সে আল্লাহ তাবারকাতার নাফর মানের দিকে বাড়তে থাকে তাই আজকে আমরা আমাদের ইশারেলের আমাদের সাল্লাহ সালী বা অনন্য স্বভাব এর একটি আপনার নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের সে বরকতময় জিন্দগি আল্লাহর হাবিব সাল্লাহ তালাহ আলী বা এই মোবারক জিন্দগি থেকে যে আমরা কিভাবে। খাবারের ক্ষেত্রে হোক পরিধানের ক্ষেত্রে হোক যে আমাদের যে উচ্চ বিলাসিতা উচ্চ আকাঙ্ক্ষা যে জিনিসটা এই বিষয়টা আমরা কিভাবে মেনটেন করব আর আমরা তো শিখবো আমাদের নবী পাক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তালাক রলী বা সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ তাই নবী পাক সাল্লাহ তালাহীবা সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন এটাই কামিয়াব এটাই সফলতা কী বল নবী সাল তাইলা আলহি আসাল্লাম থেকে যতগুলো বিষয়ে শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দেয় তা প্রতিটি বিষয়ে নবী পাক সাল্লাহ তাইলা আলহি আসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে গিয়েছেন এটা তো ছোট বড় যত আকিদার লোকই থাকুক না কেন সবাই এক কথাই বিশ্বাস করি আমরা যে ইসলাম শরীয়ত আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তা পূর্ণাঙ্গরূপে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে ছিল হুজুর সাল্লা সাল্লাম নিজে তার পরিবার বর্গকে এবং তার সহচর্যে যারা এসেছে সবাইকে আমার নবী সাল্লাহ আলাই সাল্লাম তো জবানে বলতেন দুনিয়ার প্রতি অনাসক্তির ব্যাপারে এবং সেটা কাজে প্রতিফলন ঘটাতেন কিভাবে এই দুনিয়া থেকে বাঁচা যায় অর্থাৎ দুনিয়ার দুনিয়ার ভালোবাসাতে কিভাবে নিজেকে বাঁচানো যায় ইমরান ভাই একবার এক সাহাবি নবী পাক সাল্লাহ তাইলা আলী ওসাল্লামের দরবারে আসলেন এসে সেখানে আদব সহকারে বসলেন অন্যান্য সাহাবেক রাম কথা বলছেন ওই সাহাবি শুনতে লাগলেন এক পর্যায়ে অন্যান্য সাহাবারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে লাগলেন হুজুর সাল্লা তার উত্তর দিতে লাগলেন তার মনের মধ্যেও একটা প্রশ্ন জাগল সে বলেন ইয়ারসুল আল্লাহ এমন একটা কাজের কথা আমাকে বলেন যে কাজ করলে আমাকে আল্লাহ ভালোবাসবেন এবং দুনিয়ার লোক আমাকে ভালোবাসবে কথা শুনে মুসকি হাসলেন এবং বললেন তুমি দুনিয়ার প্রতি হয়ে যাও। দুনিয়ার ভালোবাসা যেন না আসে দুনিয়ার মানুষের কাছে যা আছে সেটার প্রতি তুমি কখনো লোভ করিও না তবে আল্লাহ ভালোবাসবেন এবং এই পৃথিবীবাসীও তোমাকে ভালোবাসবে ওই সাহাবীর ব্যাপারে আসছে ইমরান ভাই যেদিন আল্লাহ নবী সাল্লা সাল্লামের পবিত্র জবান থেকে এই কথা শুনছেন যে তুমি দুনিয়ার মানুষের কাছে যা আছে সেটা দেখে তুমি নিজেকে এমন ভাবিও না কি যদি আমিও পেতাম এই লোভ দুনিয়ার প্রতি লোভটা যেন তোমার না আসে তবে আল্লাহ ভালোবাসবেন এবং দুনিয়ার লোকেরা তোমাকে ভালোবাসবেন এরপর থেকে ওই ব্যক্তি এই কাজটা এবং এই আমলটা সব সময় করে গেছেন কখনো দুনিয়ার প্রতি ভালোবাসা এটা ওটা লাগবে দরকার প্রয়োজন এমনটা তার মধ্যে কখনো কাজই করেনি নেই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে শেষ পর্যন্ত তাকে মানুষ এতটা ভালোবাসছেন আর এমন প্রিয় হয়ে গিয়েছে আর একটা খাদিসে পাকের মধ্যে ইমরান ভাই আমিরে মোয়াবিয়া তালা আল্লাহন মামা যান সে একটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন তীরের আঘাতে সে খুবই কাতর হয়ে পড়ছেন এবং কান্না করছেন ওই মুহূর্তে আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করলেন মামা আপনি কোন কষ্টে কাঁদছেন দুনিয়া বিদায় নিচ্ছে আপনার থেকে অর্থ সম্পদ চলে গেছে কারণে দুনিয়ার ভালোবাসায় নাকি অন্য কোনো কারণে কি কারণে আপনি কান্না করছেন তখন আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তাল মামা যান উত্তর দিলেন না যেগুলো তুমি বলছো কোনোটার জন্যই না নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সংস্পর্শে আমি একদিন যখন বসছিলাম তখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমাকে কিছু কথা আদেশ দিয়েছিলেন কিছু কথা আমার ব্যাপারে বলেছিলেন তার মধ্যে কিছু আমি মানতে পারছি আর কিছু মানতে পারিনি কথাগুলো কি ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ মামাকে বললেন যে একটা সময় আসবে তোমার ধন অভাব থাকবে না ধন সম্পদের অভাব থাকবে না কিন্তু তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে তখন তোমার দুইটা জিনিস প্রয়োজন হবে ওই ধন সম্পদ থেকে একটা হলো তোমার একজন গোলাম প্রয়োজন হবে আর একটা তোমার সওয়ারি প্রয়োজন হবে এই দুইটা রেখে তুমি বাকিগুলো সব সৎকা করে দিও মানুষের মাঝে বিতরণ করে দিও লোভ কখনো তোমার মধ্যে যেন কাজ না করে তখন আমির ইয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মামা বললেন যে আমি তো ধনসম্পদ আমার হয়েছিল আমি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম কিন্তু একজন গোলামও নিয়েছি সাথে একটা সওয়ারিও নিয়েছি কিন্তু দ্বিতীয় যে কথাটা বাকিগুলো আমি যে বন্টন করে দিব। তাকসিম করে দিব। সেটা আর আমার দ্বারা হয়নি ওইটার ভয় আমি কান্না করছি না জানি এর জন্য আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হয় যে আমি সম্পদগুলো কেন দিয়ে গেলাম না যদি আমার মধ্যে লোভ থাকে তবে তো আমি ফেসে যাব। তো তাদের মধ্যে এমন এমন ব্যক্তিত্ব তারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সংস্পর্শ পাওয়া নবী ফাক সাল্লাহ তালাকিবাসাল্লামের যে সাহাবাইক ঘটনা আমরা শুনলাম যে হুজুর সাল্লাহ তালাক আলিবাসাল্লাম যেভাবে নসিহত করতেন উপদেশ প্রদান করতেন তো সাহাবাইক নামের মাঝে যে বিষয়টা ছিল আমাদের এছাড়া দর্শক শ্রোতা যে তারা সেটাকে সাথে সাথে পালন করার চেষ্টা করতেন সাহাবা একরাম যেমন ফারুক আজম অরদি আল্লাহ তালুর একটি কল যেটা তফসিরে খাজাইনুল ইরফান মধ্যে এসেছে সাল্লাহ এমন যে সাহাবা একরাম কীভাবে হুজর সাল্লাইবাসাল্লামকে ফলো করতেন যেন আমরাও ফলো করি আমরাও মানি আমরা হুজর সাল্লাহ তালিবাসাল্লামের আদর্শ মোতাবেক আমরা জীবন পরিচালনা করি কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে সাহাবা একরাম থেকে আমাদেরকে যদি আমরা যদি শিখতে পারি সাহাব একরাম প্র্যাকটিক্যাল হুজুর সাল্লামকে দেখেছেন ফারুক আজম রদি আল্লাহ আনু বাদশাহ হলেন যদি কেউ বাদশাহ তাহলে তার কিসের অভাব কোনো অভাব নেই তিনি বলেন হে লোকেরা তোমরা শুনে রাখো আমি চাইলে তোমাদের ছিও ভালো খাবার খেতে পারতাম আমি চাইলে তোমাদের চেয়ে উত্তম পোশাক আমি পড়তে পারতাম কিন্তু আমি আমার বোক বিলাস ও আরাম আয়েস আমার আখের জন্য রেখে দিয়েছে দেখে ফারুকি আজম নদী আল্লাহতাল তিনি চাইলে অসংখ্য মানুষ চেয়েও তিনি অবশ্যই ভালো খেতে পারতেন তিনি ভালো পোশাক ভালো গাড়ি ভালো কিছু তিনি জীবন জীবনযাপন করতে পারতেন কিন্তু ফারুক আজম রাদী আল্লাহ তালু নবী পাক সাল্লাহ তালিয়া আলীবাসাল্লাম থেকে শিখেছেন তেমন এবং অসংখ্য সাহাবা একরামের জীবনে রয়েছে শাহ্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শুনি সাথে সাথে নিয়ত আমরা রাখি যে আল্লাহ তালা যদি চায় সম্পদ অনেক সময় ব্যবসার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আল্লাহ তালা সম্পদ আমাদেরকে দান করে হ্যাঁ আল্লাহর তালার পক্ষ থেকে যদি নেয়ামত হিসাবে যদি আমরা পেয়ে যাই সেটা খরচ করার তরিকা আছে কিন্তু সম্পদের উপরে সম্পদ সম্পদের উপরে সম্পদ যেটা তৈরি করতে গিয়ে আমি এবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি আমি এবাদত থেকে গাফিল হয়ে যাচ্ছি আমার চেষ্টা করার টাইম নেই আমার রুকু করার টাইম নেই আমার তেলাওয়াত করার টাইম নেই আমার নামাজ পড়ার টাইম নেই উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয় যাতে করে আমার আপনার সম্পদ আমাকে ডাকের থেকে গাফিল না করে দেয় আমরা ইনশাল্লাহ আলোচনা শুনব কিছু কল আছে কলও নেব পাশাপাশি একটি ভিডিও প্যাকেজ আমাদের প্রোগ্রামে আমরা দর্শককে দেখানোর জন্য চেষ্টা করি তাও ইনশাল্লাহ আমরা আজকে দেখার চেষ্টা করব শুরুতে কল নেব কল চালিয়ে দেব আমি বগুড়া শাহজাহপুর থেকে বলছি আমার নাম চান

দুনিয়া অবশ্যই নবী পাক সাল্লাল আলী বা দুনিয়ার যেটাকে জাহিরি হায়াতের মধ্যে দুনিয়া অতিবাহিত করেছেন রসুল করিম সাল্ল্লাহ তালী বা আউলাদের সাথে বিবিগণদের সাথে সাহাবা একরামদের সাথে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলী বা যেভাবে সাহাবা একরামদেরকে শিখিয়েছেন অথবা আল্লাহর হাবিব সাল্লি বা সাহাবারা নবী পাক সাল্লাহ বাকে ফলো করেছে করে সাহাবা একরাম কামিয়াব হয়েছেন আকাশের নক্ষত্রের সাথে আসহাবিকা নজম বলে তুলনা করা হয়েছে দামি কেন হয়েছে কিন্তু আজকে বড় আফসোস যে আমরা আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লামের সে আদর্শ মোবারক আমরা নিতে পারছি না হুজুর সাল্লাহ তালা গলি বা পাকের মধ্যে বলেন যে আমি চাইলে প্রতিদিন গোস্ত বক্ষণ করতে পারতাম আল্লাহ হাবিব সাল্লাহ তালা গলি দেখেন যে পিহাকা সাল্লাহ তালা গলি বা বলে যদি আমি চাইতাম তাহলে আমার রব আমার আল্লাহ আমাকে প্রতিদিন প্রদান করতেন এই ব্যাপারে বিভিন্ন কিতাবের মাঝে মিষ্টাশিপ এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আমি যদি চাইতাম তাহলে স্বর্ণের পাহাড়কে আমার পিছনে চড়িয়ে দিতাম আল্লাহ আল্লাহ যদি দেখেন উম্মতের জন্য কত বড় শিক্ষা যেদিন নবিয়ে পাক তালা তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে রিলেটেড সেদিন বললাম যে হুযুর সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আপনার প্যাটের খুদাই কিতাবের মধ্যে পাওয়া যায় প্যাট ডাবিয়ে বসে রইলেন তাই আপনার সম্ভবত হজরত জিব্রাহিন আলাই সালাতাম আপনার তসি বললেন এ বাবা আলোচনায় এসেছে যে ইয়ারসুল্লাহাল্লাহ বা সাল্লাম আপনি যদি হুকুম করেন তাহলে মুক্কার পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে ইয়ারসুল্লাহ আপনি যদি আদেশ করেন পাহাড় স্বর্ণ হয়ে যাবে কিন্তু হুজর বা তলিবাসাল্লাম বলেন যে মুক্কার পাহাড় স্বর্ণ হোক আমি চাই না আল্লাহ তালা আমার উম্মতকে ক্ষমা করুক এটা দেখেন্লাম যখন পেটে পাথর বেদে উম্মরণ করে আর উম যে নবীর আহার করছে যে নবীর বসিলাই আমরা উম্মাদ খাবার খাচ্ছি পাচ্ছি ও খাওয়ার পরও কিন্তু আল্লাহর হাবিবের অনুসরণ আমরা করতে পারছি না নবী পাক তালা গলীবা যে জিন্দিগি নবী করিম সাল্ল তালা গলি আর সাহাবা একরামদেরকে শিখিয়েছে সাহাবা একরাম সেটাকে ফলো করার জন্য চেষ্টা করেছে কেন সাহাবা একরাম এত দামি যে হজরতে আলিরা দাদি আল্লাহ তালা আনুন জীবনের মধ্যে পাওয়া যায় একদিন দুই দিন তিন দিন চার দিন ঘরের চুলায় আগুন জ্বলে না এর মানে কি বিবি ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘটনা যেটা আমরা প্রায় আমাদের এই চ্যানেলে অনেক সময় আলোচনা হয়েছে আপনার কয়েক দিন পরে খাবারের যখন ব্যবস্থা হলো ব্যবস্থা হওয়ার পরে এই হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালু আহার করলেন মাওলা আলী রদি আল্লাহ আহার করলেন এই মুহূর্তে মা ফাতমা রদি আল্লাহ তাল তিনি যখন আহার করব বিক্ষুব চলে আসলো তিনি সেটাকে কী করলেন দিয়ে দিলেন আচ্ছা এর পূর্বে কয়েক দিন ওনারা উপবাস ছিলেন অথবা রোজাও রাখলেন এটা আমাদের জন্য কি শিক্ষা আচ্ছা এর মানে কি খাবারের ব্যবস্থা ছিল না আরে ওই পরিবার যাদের ঘরের মধ্যে আল্লাহ তালা জান্নার থেকে খাবার পাঠিয়েছে কিন্তু তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে দেখেন এর এখান থেকে আমরা যে জিনিসগুলা যে যখন অভাব চলে আসে যখন এ ধরনের আর্থিক সংকট চলে আসে আমি চাকরির কাছে যাব যে আমাদের করণীয় ঘরের মহিলাদের করণীয় তখন আমি নবী পাক সাল্লাহ আসলামের উম্মত হিসাবে তখন আমার পর করণীয় কি হতে পারে দেখেন রসুল করিম সাল্লাহ তাহাজ আলি সাল্লাম করণীয় এই বিষয়গুলোও কিন্তু স্পষ্ট কিতাবের মধ্যে হুজুর সাল্লাহ তাহাজ আলী সাল্লাম এর করেন মানুষ তিনটা জিনিসকে সবচাইতে বেশি আপন বা প্রিয় মানে নাম্বার এক তার সন্তান সন্ততি নাম্বার দুই নিজ সন্তান নাম্বার তিন নিজ আমল যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে এই তিনটা বিষয় আমল সন্তান আর সম্পদ এই তিনটা বিষয় থেকে তার সাথে মাত্র একটাই যাবে আর সেটা হল আমল না সন্তান যাবে না সম্পদ যাবে দুইটা দুইটা ফিরে আসবে আর একটা তার সাথে কবরে যাবে আসলে ইমরান ভাই করণীয় বিষয়গুলো কিন্তু ওলামাই ক্রাম মাদানী চ্যানেল আমাদেরকে সব সবসময় বলতেই থাকে এবং কোরআন হাদিস আমাদেরকে আগে থেকেই সতর্ক দিয়েই যাচ্ছে যদি তোমরা এই কাজগুলো করো তো সঠিক পথ পাবে নাজাত পাবে জান্নাত পাবে আর যদি এই পথ অনুসরণ করতে না পারো এই যে হাদিসটা আমি বললাম যে তিনটা বিষয়ের একটা বিষয় কবরে যাবে বাকি দুইটা বিষয়ে ফিরে আসবে এই দুইটা কবরে যাবে না যদি নেক আমল যায় তো এটাই আমাদের করণীয় দুনিয়ার ভালোবাসায় না পড়ে নেক আমলের প্রতি আমাদেরকে ধাবিত হওয়া দরকার যেটা রসুল করিম সাল্লাহ তাইলা আলী আসাল্লাম নিজে সাহাব একরামকে নিজের পরিবারকে এবং দুনিয়াবাসীকে এটাই শিক্ষা দিয়েছেন দুনিয়ার প্রতি ভালোবাসা নয় আখেরাতের প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে আমলের প্রতি আমাদেরকে ধাবিত হতে হবে আজ দেখুন না আলহামদুলিল্লাহ রব আহাম কেবলা সাইকেতারিকা তামিরুল সুনের উদাহরণ যদি আমরা দেই বর্তমান সময় পৃথিবীতে আল্লাহ তালার দয়া দুইশো দেশেরও অধিক দেশের মধ্যে যার তৈরি করা দাওয়াত ইসলামীর কাজ চলে দুনিয়া দুনিয়ার প্রতি তার ভালোবাসা অনেকগুলা বাড়ি থাকার দরকার ছিল অনেক গাড়ি থাকার দরকার ছিল আসলে বাস্তবিক আমাদের দর্শক শ্রোতা জাকির ভাই যেটা বললেন যে আমির আহলে সুন্নত আমরা হুজুর সাল্লাম সাহাবা পলি আল্লাহদের জিন্দিগি আমরা পড়ি একজন মহান ব্যক্তি আমাদের মাঝে প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়াই মাদারী চ্যানেল দাওয়াত ইসলামীর এত অ্যাক্টিভিটিস যা আমরা দেখতে পাচ্ছি যার বসিলায় নিরালুস কিন্তু দেখেন আজকে পুরো পৃথিবীর মানুষ ওনাকে কেন ফলো করে উনি যদি এটাকে ক্যাশ করে উনি আপনার গাড়ির প্লাট বাড়ি ওনার জায়গা জমি থেকে শুরু করে উনি যদি সম্পদ নিয়ে যদি উনি পড়ে থাকতেন একদিন মাদারী মোজাকারাতে সম্ভবত দাওয়াত ইসলামী যিনি পুরা ওয়ার্ল্ডে নিগ্রান যারা আমরা দাওয়াত ইসলামের সাথে রিলেটেড দর্শক হয়তো আমরা অনেকে জানি হাজিম রানাত তারিখ যিনি কিছুদিন পূর্বে বাংলাদেশে আসলেন বললেন যে আমির আলু সন্ন্যাদকে বাপা যান আপনি চাইলে আপনার পার্সোনাল এ ধরনের কিছু আপনি করতে পারতেন যেহেতু মার্শাল আপনার নাম অনেক কিছু আপনি করতে পারতেন তখন আমির আলু সন্নাত দামাত উমর আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি কী জবাব দিলেন তিনি বলেন যদি আমি করতাম হ্যাঁ হতো তাহলে দুনিয়ার মানুষ আমাকে আমি রেহালে শোনা বলতো না আসলে এই যে শিক্ষা বুজুরগানী দিনের ইতিহাসের মধ্যে পাওয়া যায় আপনার দুনিয়ার থেকে যাওয়ার পরে তাদের রেখে যাওয়া অত বেশি সম্পদ ছিল না হয়তো কিছু না কিছু রেখে গিয়েছেন আজকে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় এত সম্পদ এত সম্পদের পাহাড় হয়তো তার পরের বংশ তার পরের বংশ যদি বারো বংশ দুনিয়া থেকে বিদায় আমার পরবারে সব্যদ শেষ হবে না আমরা হয়তো মানেন যে দর্শক একটা বিষয় বারবার শুনি আর এটা শোনাও দরকার আমাদের যেমন আমরা হাদিসের পাক থেকে শুনে আসছি অনুষ্ঠানের শুরু থেকে যে দুনিয়ার প্রতি অনাশক্তি হুজুরসাল্লা আলাহি সাল্লামের শিক্ষা আমির উনিসুল্নত আমাদের কাতামুল আলিয়ার কাছে এমন এমন ব্যক্তিরা আসে দেখা করার জন্য যদি বা আমির বলে যে আমার বিমান দরকার হয়ে যাবে শুধু বলবে হয়ে যাবে না বলার বলার বাকি কিন্তু দেখেন ওই ব্যক্তি যে আসে না কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স যার আছে সেও আসে আমির রোল তার থেকে নেয় না ইমরান ভাই দেখে আসছেন তার থেকে নেয় না আমি তাকে দেয় সত্যি কথা তাকেও দেয় অর্থাৎ এটা বুঝাতে চায়। আমির যে দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা লোভ লালসা নেই আছে আখের প্রতি এই জন্য দেন যে যাতে করে দাওয়াত ইস্তাবের প্রতি তাদের মন মানসিকতা বেড়ে যায় ধাবিত হয়ে যায় তো আল্লাহ তালা এই বর্তমান জমা ইমরান ভাই যেখানে এই জমানার মধ্যে মানুষ দুনিয়ার প্রতি ছোটে সেখানে আমির সুনাথ হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে আখেরাতের প্রতি ধাবিত করে দিয়ে আল্লাহ তালা কাছে আমরা দোয়া করব হালাল রুজির জন্য দোয়া করব হ্যাঁ ততটুকু দরকার যতটুকু হওয়ার মাধ্যমে হালালভাবে জীবন যাপন করা যায় যেমন আমির আলী লিখেছেন যদি কেউ সম্পদ উপার্জন করতে চায় ব্যবসা অথবা চাকরি তখন এই নিয়ত করবে যে যাতে করে ভিক্ষা করতে না হয় এ ধরনের কিছু নিয়ত অবশ্যই এইভাবে আমাদেরকে সম্পদ মা বাবার খেদমত করব আত্মীয় স্বজনের খেদমত করব যদি আমার কাছে কিছু সম্পদ চলেও আসে মসজিদ বানানো মাদ্রাসার তালেবে ইমদের খেদমত করা এ ধরনের কাজ আমরা অবশ্যই করব। একটি ভিডিও প্যাকেজ আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ আমরা তা দেখব দর্শক শুনবো আবার শিখে এর উপর ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবে যে চালিয়ে দেবে আলা আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চান দর্শক দুনিয়ার প্রতি অনাসক্তি অনেক বড় একটি ব্যাধি দুনিয়াতে আমরা যা কিছু নেয়ামত পেয়েছি দুনিয়ার মধ্যে যেই সৌন্দর্য মণ্ডিত যে বিষয়গুলি আজকে আমরা উপভোগ করছি আমাদের দুনিয়াতে আমাদের লাইফ স্টাইল আমাদের চলাফেরা এগুলি দেখলে আমাদের মনেই হচ্ছে না যে আমরা কখনও মৃত্যুবরণ করবো কখনও আখিরাতে আমরা সফর করব। মনে হচ্ছে যে আমাদের জীবনযাপন দেখলে আজ সারা জীবন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যেই থাকব। কিন্তু মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে পাকের মধ্যে সুরাতওবার আটত্রিশ নং আয়াতে এরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ হে ইমানদারগণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে অভিযানে বের হও তখন তোমরা ভারাকান্ত হয়ে জমিনের উপর বসে পড়ো তোমরা কি পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে পছন্দ করে নিয়েছ এবং পার্থিব জীবনের সামগ্রীগুলো আখিরাতের তুলনায় কম কিন্তু সামান্য প্রিয় মাদেশান দর্শকবৃন্দ এই বিষয়ে আল্লাহ তালা পবিত্র কুরআনের অপর এক সুরার মধ্যে সুরা আনকাবুত এর চৌষট্টি নং আয়াতের মধ্যে এরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ এবং এ পার্থিব জীবন তো কিছুই নয় বরং খেলাধুলা মাত্র এবং নিশ্চয়ই আখিরাতের ঘর অবশ্য সেটাই সত্য জীবন কত উত্তম ছিল যদি তারা জানত প্রিয় মাদারীছেন দর্শকবৃন্দ বাস্তবিক পক্ষেই আজকে যারাই আমরা মনে করছি এই দুনিয়ায় আমাদের কাছে সব এই দুনিয়ায় আমাদের কাছে মূল বিষয় আমাদেরকে আখিরাতের কাছে আখিরাতের উপর প্রত্যাবর্তন করতে হবে না একদিন মৃত্যুবরণ করতে হবে না আখিরাতে যে আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান হতে হবে না এই বিষয়টি আজকে আমাদের মাইন্ডের মধ্যে গেথে গেছে যে আমাদের আখিরাত বলতে কিছুই নেই সব কিছুই মনে হয় দুনিয়া দুনিয়া এবং দুনিয়া কিন্তু আল্লাহ তালা কুরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় কিন্তু এরশাদ করেছেন যে দুনিয়া আমাদের আসল জায়গা নয় বরং আসল জায়গা হচ্ছে আমাদের আখিরা ক্ষণস্থায়ী দুনিয়া হচ্ছে এটা যা আমরা দুনিয়ার মধ্যে ভোগ করছি কিন্তু আখিরাতে অসংখ্য নেয়ামত রয়েছে কিন্তু আজকে আমরা অনেক কষ্ট করছি কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ আশি বছর আমাদের এই জীবনে যতগুলি আমরা সময় ব্যয় করছি এই সময়ের উদ্দেশ্য কারো না কারো একটি উদ্দেশ্য থাকে আর আমরা সেটা সেই দিকে যদি খেয়াল করি দেখা যাবে আমাদের উদ্দেশ্যকৃত বিষয় হচ্ছে শুধুমাত্র দুনিয়া কেউ যদি সারা জীবন তিনি পঞ্চাশ বছর পার করে দেখবেন যে এই সময়টুকু আমরা যত কিছু কষ্ট করছি হয়তোবা কেউ একটি বিল্ডিং কেউ একটি বড় ফ্ল্যাট গাড়ি অর্থাৎ দুনিয়াকে কেন্দ্র করেই আমরা কষ্ট করছি কিন্তু সামান্য কষ্ট যদি আমরা আখেরাতের জন্য করতাম হয়তোবা আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যেত আখেরাতও সুন্দর হয়ে যেত এই বিষয়ে পবিত্র কুরআনে পাকের মধ্যে আসুন আমরা আরেকটি আয়াতের অনুবাদ শ্রবণ করি যেমনিভাবে আল্লাহ পাক সুরা আলে ইমরানের চোদ্দ নং আয়াতের মধ্যে এরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এইসব প্রবৃত্তির মায়া মোহাম্মত নারীগণ পুত্রগণ উপরে নিচে রাশি রাশি স্বর্ণরৌপ্য চিহ্নিত অসরাজি গবাদি পশু এবং ক্ষেত খামার এসব হচ্ছে ইহ জীবনের পুঁজি এবং আল্লাহ হন যার নিকট উত্তম আশ্রয়স্থল রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আসলে এই দুনিয়া আমাদের একদিন না একদিন ত্যাগ করতে হবে আর এই দুনিয়ার ব্যাপারেও আমাদের প্রিয় আকা উভয় জগাতের মালিক ও দাতা এ করিম সল্লাহ আলিহি আসাল্লাম তিনিও দুনিয়াকে এমনভাবে এক্সাম্পল দিয়েছেন এমনভাবে উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু যেমনিভাবে সমুদ্রের মধ্যে কেউ তার আঙ্গুলকে ডুবালো এবং উঠিয়ে দেখলো তার আঙ্গুলের মধ্যে কতটুকু পানি রয়েছে কতটুকু পানি তিনি নিতে পেরেছে প্রিয় ইসলামী ভাইরা এর উদ্দেশ্য হচ্ছে কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুল ডুবিয়ে দেখে কতটুক আঙ্গুলের মধ্যে পানি উঠেছে যতটুক পরিমাণ পানি উঠেছে নবিয়ে পাক এরশাদ করেন উদাহরণ দিয়েছেন যে ওইটুকু পানি হচ্ছে দুনিয়া আর পুরো সমুদ্রটা হচ্ছে আখিরাত প্রিয় ইসলামী ভাইরা ও মাদালি ছিয়ান দর্শকবৃন্দ আজকে আমরা সামান্য দুনিয়ার জন্য কত কিছু করছি কিন্তু এত মহা মহাসমুদ্র বিশাল আখিরাত অনন্তকালের সফর অনন্তকালের সেই আখিরাত সেই আখিরাতের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই আসুন না আমরা নিয়ত করি এখন থেকে ইনশাল্লাহ এই দুনিয়াতে থেকেই আমরা আখিরাতের জন্য কবরের জন্য হাসরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ায় থেকে আখিরাতের সামান প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক আমিন মিজাহী নাবীর আমিন সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদেরকে যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আমল করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যারাই পৃথিবী থেকে কামিয়াব হয়েছেন যারাই সফল হয়েছেন তারাই মূলত আখেরাতকে প্রাধান্য দিয়েছেন দুনিয়াতে কেউ হয়তো বিশ বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর বেশি থেকে বেশি হয়তো ষাট সত্তর আশি বছর পর্যন্ত হায়াত পেয়ে যায় আর এই সময়ের মধ্যে তার জান্নাতের প্রস্তুতি তার কবরের প্রস্তুতি আমাতের প্রস্তুতি কমপ্লিটটাকে প্রস্তুতি নিতে হয় দুনিয়ার মধ্যে নজরুল বলেন দুনিয়া তুমি ততটুকু করো যতটুকু তোমার প্রয়োজন কতটুকু আমাদের প্রয়োজন আমরা সকলেই জানি আর আখেরাতের জন্য তুমি ততটুকু সামান প্রস্তুত করো যতটুকু তোমার প্রয়োজন আমাদের আখেরাতের জন্য কতটুকু প্রয়োজন আমি আপনার কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি আল্লাহ হাবিব সাল্লিবাসাল্লাম বলেছে প্রকৃত কামিয়াব উত্তম সফল কাম হচ্ছে ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি নিয়েছে আর প্রস্তুতি কতটুকু আমরা গ্রহণ করলাম হয়তো কেউ একদিন এমনও ব্যক্তি আছে যে আজকে হয়তো আমাদের এছাড়া প্রোগ্রাম শুনতে পাচ্ছে হয়তো কালকে আজকে দিনে তার শেষ দিন তাহলে প্রস্তুতি যে বিষয়টা আল্লাহ তাবারকাত আমাদেরকে আখেরাতকে যতই আমরা বেশি প্রাধান্য দেব। ততই দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরে করতে থাকবে জি আসলে আমরা এই দুনিয়া দুনিয়া করছি দুনিয়া আমরা সকলে জানি এটি আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় স্থায়ী ঠিকানা আমাদের স্থায়ী চিরস্থায়ী অনন্তকালের ঠিকানা হচ্ছে আখিরাত সেই আখিরাতকে আমরা ভুলে বসে আছি আল্লাহ সুবাহ হাবিব নবী গুলু সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার ভালোবাসা মায়া ত্যাগ করার জন্য বিভিন্ন হাদিসে পাক ইসাদ করেছেন যা তিন শরীফের দু হাজার একশত একানব্বই হাদিস পাকের আমাদের এসেছে পাক সাল্লিয় সাল্লাম করেন এই দুনিয়া হচ্ছে সবুজ মিষ্টি জাতি দুনিয়া সবুজ একটি মিষ্টি কারণ সবুজ জিনিস সকলেই পছন্দ করে সকলেই ভালো লাগে মিষ্টি সকলে খেতে চায় তো ঠিক তদ্রভাবে এই দুনিয়াটাও সকলে খেতে চায় সকলে দুনিয়া থাকতে চায় দুনিয়ার প্রতি লোভ ঝালসা সকলেই মোটামুটি আছে অথচ আল্লাহ সুহানা তালা ইন্নআল্লাহ তালা মুস্তিফকুম ফিহা আমাদেরকে আল্লাহ তালা এখানে প্রতিনিধি বানিয়েছেন এ দুনিয়াতে থাকার জন্য দিয়েছেন দুনিয়াতে এখানে স্থায়ীর জন্য দেয়নি আর ওই সাথে হচ্ছে ফানাহির ফাঁতামালুন তোমরা যা কিছু করছো আল্লাহ পাক সব কিছু দেখছে দুনিয়া থেকে বাঁচো দুনিয়া থেকে বাঁচো ওপর হাদিসা পাকের মধ্যে এসেছে হে মুমিন বান্দারা তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যেমনইভাবে মুসাফির থাকে মুসাফিরের সাথে কেন উপমা দেওয়া হলো এর কারণ হচ্ছে মুসাফির যদি সে উদাহরণস্বরূপ সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তো তার হাতে সময় একদিন আমাকে আজকের ভিতরে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে এখন যাওয়ার পথে কোথাও দেখছে সে খেলাধুলা হচ্ছে এখন সে খেলাধুলা করবে কখনো করবে না কারণ তার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সে চট্টগ্রামে যাবে আবার একটু যাওয়ার পর দেখছে মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্ম করছে সে কেউগুলো দেখবে দেখবে না তার টার্গেট সে আজকের ভিতরে আমাকে চট্টগ্রাম যেতে হবে ঠিক তদ্রভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন ব্যক্তি থাকে তার মুমিন ব্যক্তির টার্গেট হচ্ছে এইম হচ্ছে আমাকে আখরাতের প্রস্তুতি নেওয়া তো আখেরাতের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দুনিয়ার মাঝে যত লোভ লালসে আসুক না কেন যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলো সে পরোয়াই করবে না কারণ কারণ তার টার্গেট হচ্ছে আমাকে আঁখড়াত অর্জন করা তার গন্তব্য হচ্ছে আখেরাত আর দুনিয়ার মাঝে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু অর্জন করবো ততটুকু গ্রহণ করব বিভিন্ন কিতাবের মাঝে এসেছে অনেক আল্লাহর মলিগন এমন ছিল যে তারা দিনের বেলা ব্যবসা শুরু করতো সকালে ব্যবসা শুরু করতো যখন অর্ধেক দিন পার হতো যখন দেখা যাচ্ছে তার ব্যবসার যে মুনাফা এই মুনাফা দিয়ে আজকের খরচ মিটে যাবে আজকে যা তার ফ্যামিলিতে প্রয়োজন ততটুকু মুনাফা সে পেয়ে নিয়েছে সে ইনকাম করে নিয়েছে তখন সে দোকান বন্ধ করে দিত দোকান বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যেত কারণ কেন তার দুনিয়া তো প্রয়োজন যতটুকু যতটুকু প্রয়োজন সে নিয়ে নিয়েছে ইনকাম করে নিয়েছে এখন তো আজকে আমার আর টাকা প্রয়োজন নেই কারণ আমি যতটুকু ইনকাম করেছি আমার ফ্যামিলি চলে যাবে বাস আমি বাকি সময় আল্লাহ পাকের ইবাদত করবো তো এই যে আল্লাহর বলিদের একটি মাইন্ড তাদের চিন্তাধারা এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষণ আর যেহেতু সাবজেক্ট হচ্ছে আজ আজকে নবী সাল্লাহ আলি সাল্লামের দুনিয়ার প্রতি অনাসক্তি আর বিভিন্ন হাদিসা পাখের মধ্যে রয়েছে যেমনইভাবে খন্দকের যুদ্ধের মধ্যে যখন সাহাবেকেরামরা খন্দক গর্ত খনন করছে তখন দেখা যাচ্ছে অনেক সাহাবেকেরাম ক্ষুধার্ত ছিল আর এক সাহাবির ব্যাপারে এসেছে সে ক্ষুধার্ত অবস্থায় আর সহ্য করতে পারছে না কিন্তু সে রসুলের পাকের দিকে তাকিয়ে দেখছে রসুলে পাক সাল্লাহ আলাইহি সাল্লাম ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে এই অবস্থা দেখে একটি পাত্র ছিল হ্যাঁ আর হুজুর সাল্লাহ তাআলা সাল্লাম পেটের মধ্যে দুটি পাথরটি ছিল আসলে ঘটনা দেখে জাবির উদ্দেহ আলা আর সহ্য করতে পারছেন তিনি দেখছেন রসুন পাক সাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারছেন না তিনি পেটে পাথর বেঁধে নিয়েছেন তিনি ঘরে চলে গেলেন ঘরে গিয়ে দেখে অল্প খাবার আছে তো এটা হয়কে হয়তো আমরা অনেকে শুনেছি তো অল্প খাবারে রসুল পাক সাল্লাহ সাল্লামের সহ কয়েকজন সাহাবিকে দিয়েছেন তো এখানে মেন যে উদ্দেশ্যটা যে রসুল পাক আমরা হাদিস পাক শুনেছি যে রসুল পাক সাল্লাম করেছেন ইয়া আয়সা লাউ সে তো লাসার তো মাই জাহাবি আমি চাইলে স্বর্ণের পাহাড়কে আমার পিছনে চড়ে দিতে পারতাম কিন্তু আমি সেটা গ্রহণ করিনি না রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম মহান ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি পেটে পাথর এটা আমাদের জন্য আমাদের ছেলেদের চ্যানেলের দর্শক শ্রোতা শুধু আজ আমরা যারা শুধু আমাদের জন্য নয় কেয়ামত পর্যন্ত তাম মুসলিম উম্মার জন্য রসুল করিম তালা তালাআলি বালাল্লাহ হচ্ছে আদর্শ যারা গ্রহণ করবে তো তারা কামিয়াব হবে বুখারি এবং মুসলিমের হাদিস রুজু সাল্লাইসাল্লাম সামান্য খেজুর ও ফাঁনি দিয়ে পুরা দিন অতিবাহিত করতেন সামান্য খেজুর ফানি দ্বারা দেখেন অনেক সময় আপনার ব্যবসা একটু খারাপ হওয়ার কারণে অর্থাৎ কোনো না কোনো কারণে উপার্জন যদি কম হয় মন ছাড়ছে ভালো খাবার কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই কিন্তু ওই সময় আমরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের পরিবারের কথা যদি আমরা স্মরণ করি পাক সাল্লাল্লাহু সাল্লাহ তালি বা ওই পরিবারের মধ্যে যে তাদের জিন্দগির কথা যদি আমরা স্মরণ করি তো হয়তো আমরা সেখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো যারা শিখতে চায় যারা দুনিয়াদার যাদের মধ্যে লোভ খাই খাই যে এখন কী খাইয়েছি পরে কী খাবো রুটিন তৈরি করে নেয় কালকে কি হবে এর পরের দিন কী খাবো জমার দিন আসলে শুক্রবার স্পেশাল কি খাবার হবে মানা নেই গোনাও না কিন্তু আমি আপনি আমরা যে আজকে কি ইবাদত করব কালকে কি আমল করব শুক্রবার আসলে কি আমল করতে হবে নিজেকে কিভাবে সাজাইতে হবে আল্লাহ তালা কাছে কিভাবে দোয়া করে নিজের মাকফিরাত করে নেব আল্লাহ থেকে কিভাবে ক্ষমা চাইব কিভাবে কবর সুন্দর হয়ে যাবে কীভাবে কালকে আমাদের ময়দানে আমি আপনি আরও সে ছায়া লাভ করতে পারবো ওই গবেষণা ওই চিন্তা ফিকির আমাদের থেকে কেন চলে যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের হিসাব নিকাশ হচ্ছে দুনিয়াকে নিয়ে দুনিয়ার দিকে আর অনেক উলামে উলামেকার দুনিয়ার পিছনে যাওয়ার একটি উদাহরণ দিয়ে থাকেন উদাহরণস্বরূপ কেউ যদি চাই তার সামনে ছায়া আছে তার নিজের বডি ছায়া সামনে ছায়া এখন সে যদি চায় যে আমি আমার ছায়াকে অতিক্রম করব। সে কখনো পারবে না কারণ সে যত সামনে যাবে তার ছায়ও সামনে যাবে কারণ ঠিক তদ্রুভাবে দুনিয়াটা হচ্ছে এমন আমি দুনিয়া কামাতে যাব দুনিয়া চাইব কিন্তু দুনিয়ার গন্তব্য আমি অর্জন করতে পারব না একটু একটু আগে আমরা হাদিস পাক শুনেছি তে রসুল পাকসল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেছেন যে আমরা বিরোধী শুনেছিলাম যে দুনিয়া হচ্ছে এমন যেমন সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেওয়া তো দুনিয়াটা হচ্ছে এমন আমি যতই সামনে যাই না কেন আমার ছায়া আমি অতিক্রম করতে পারবো না তার মানে দুনিয়াও আমি অতিক্রম করতে পারবো না আর আমি যদি ছায়াটাকে আমার পিছনে ফেলে দিই তো আমি যেখানে যাব ছায়াও আমার পিছনে পিছনে যাবে তো ঠিক তদ্রুপভাবে দুনিয়াকে যদি আমার পিছনে ফেলে দেয় দুনিয়া আমার পিছনে পিছনে যায় এমনিভাবে আমরা দেখেছি আউলিয়ে কেরাম কিন্তু তারা কি পিছনে দিয়েছে আজ দুনিয়া তাদের কদমে চল চলেছে কামিয়া হয়েছেন বুজুরগানের দিন অসংখ্য আউলিয়ে কেরাম ইব্রাহিম বিনা ধাম রহমাতুল্লাহ তার বাদশাহ ছিলেন বাদশাহ তিনি ত্যাগ করলেন আর ওই সময় তো পৃথিবীর বিভিন্ন দেশে বাদশাহ ছিল আজকে তারা কোথায় তারা নাম কোথায় কিন্তু ইব্রাহিমের রহমতুল্লাহ রসমতুল্লায় তালাগেলি নাম নেওয়ার সাথে সাথে কোনো স্পেস ছাড়াই তালা গেলেই বলা হচ্ছে মানে আল্লাহ তালা রহমত ইব্রাহিম আদাহের উপরে অসংখ্য বজুগানের দিন তাই বড় আফসোস হচ্ছে রমদান মোবারক যখন আপনার চলে আসে বড় ইবাদতের মাস সবাইকে যদি জিজ্ঞাসা করে ভাই রমজান মাস হয় ইবাদতের মাস রোজার মাস তারাবির মাস জিকিরের মাস তেলোয়াতের মাস সেটা আফসোস কোথায় তেলোয়াত হচ্ছে মার্কেট মার্কেটিং মার্কেট মানে এমন অবস্থা বেজর রাত সাতাইশের রাত সারা রাত দর্শক হয়তো আমরা অনেকেই দেখেছি মানুষ যে বিজনেস বেচা কেনার মধ্যে এগারো মাস আমরা অলসতায় পড়ে থাকি রমদান মাস একটু এবাদত করব কিছু মসজিদে থাকব কিছু সময় কোরআন তেলাওয়াত করব আল্লাহ তালাকে রাজি করব তাও সম্ভব হয় না কেন মাল আমি যদি না করি তাহলে আরেকজন কামাবে সে বড় মালদার হয়ে যাবে এটাই হচ্ছে বাংলাদেশের বিগ সিটি যেগুলা বড় বড় শহরগুলোতে আপনারা দেখবেন প্রতিযোগিতা হয় ব্যবসার প্রতিযোগিতা আচ্ছা দ্রব্য মূল্যের দামও বেড়ে যায় কেন বেশি কামাইতে হবে কিন্তু আফসোস কেন হচ্ছে সব একটাই যে দুনিয়াকে অর্জন করা আল্লাহ তালা আমাদেরকে সময় শেষ তারপর দুনিয়ার প্রতি অনাসক্তির ব্যাপারটা আল্লাহ নবী সাল্লি সাল্লাম এবং আল্লাহ আল্লাহ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গা ইমরান ভাই এই বিষয়টা তুলে ধরেছেন এবং রসুল করিম সাল্লা আলি সাল্লামের পবিত্র হায়াতে মোবারকা এবং উৎসাহর মাধ্যমে উম্মাদকে শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইমরান ভাই করেন অতএব আপনি উপদেশ দান করুন যদি উপদেশ ফলপ্রুষ হয় অতি সত্তর উপদেশ গ্রহণ করবে যে ভয় করে অপর আয়াতের মধ্যে বলেন এবং তা থেকে দূরে থাকবে ওই বড় হতবাগারা যে সবচেয়ে বড় আগুনে প্রবেশ করবে অতঃপর না তাতে ইন্তেকাল করবে এবং না জীবিত থাকবে এর পরের আয়াতে বলেন নিশ্চয়ই লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছিয়েছে যে পবিত্র হয়েছে আর পরের আয়াতেই আবার বলেন এবং আপন রবের নাম নিয়ে নামাজ পড়েছে বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো এবং পরকাল উত্তম ও চিরস্থায়ী আল্লাহ তালা এখানে পরকালকে উত্তম চিরস্থায়ী বলেছেন এবং দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো এটাও এখানে এসেছে তো দুনিয়াকে প্রাধান্য ক কতটুকু দিতে হবে যদি এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ডিপলি যে দুনিয়াকে কতটুকু আমাদের প্রয়োজন দুনিয়াকে কতটুকু আমরা প্রাধান্য দিব যতটুকু আমার প্রয়োজন এখন প্রয়োজনের অধিক যেটা করা হবে সেটাকেই লোভ বলা হবে যেটা সেটাকেই সম্পদের লোভ আমাদের বলা হবে দুনিয়ামুখী বলা হবে তো এখন আমাদেরকে বাঁচতে হবে এ থেকে যেহেতু ভাই বলে দিয়েছেন সময় শেষের কথা যে কয়েকটা আয়াতে পাক এখানে আমি বললাম এর তর্জমা আল্লাহ তাবারাকতাল হজুর আলাইহি আলিয়াল্লামকে এই বিষয়গুলোকে জানিয়ে দেওয়ার কথা বলেছেন জানিয়ে দেন আপনি তারা ফিরে আসবে যারা আল্লাহকে ভয় করে আর তারাই আসতে পারবে না যারা দুনিয়ার মুখে পড়ে গেছে দুনিয়ার ভালোবাসায় পরে গিয়েছে লোভ এমন একটা জিনিস কেবলা সাইকেতেরিকা তামির এলাম কাতমুল আলিয়া বলেন লোভ দুই প্রকারের হয়ে থাকে ইমরান ভাই একটা হলো দুনিয়ার লোভে পড়া আর একটা হলো আখেরাতের লোভে পড়া যদি কোনো ব্যক্তি দুনিয়ার লোভে পরে যায় তবে তার দুনিয়াও গেছে আর আখেরাতও গেছে আর যদি কোনো ব্যক্তি আখেরাতের লোভে পরে যায় তবে তার দুনিয়ার কোনো প্রয়োজন হবে না দুনিয়া তার পিছনে ঘুরবে আখেরাত তার সফলতা অর্জন হবে আল্লাহ তালা আমাদেরকে কোন দিকটা বেছে নেবে না নিজের উপরেই বিবেচনা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার লোভ নয় আল্লাহ আমাদেরকে আখেরাতের লোভে লোভী হয়ে আল্লাহ তালা আমাদেরকে নেকি অর্জন করার তফিক দান করুক প্রিয় নবী আলী বা সাল্লামের অনন্য স্বভাব মধ্যে একটি ছিল দুনিয়ার প্রতি অনাসক্তি কম খাওয়া কম ঘুমানুক কম কথা বলা আল্লাহর প্রিয় বান্দাদের দুনিয়ার প্রতি অনাসক্তি ইবাদতের প্রতি আসক্তি আল্লাহ আমাদেরকে নসিব করুক দর্শক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু বা সাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আরেকটি মুবारक স্বভাব আলোচনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব দর্শক ততক্ষণ পর্যন্ত সকলে বাদেরি চ্যানেলের সঙ্গে থাকে সল্লু আলা হাবিব সললা আলা মুহাম্মদ সললা الله عليه وسلم কো প্রিয় নবী আমাদি রহি মوتی